নমস্কার বন্ধুরা, আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হাওড়ায় অবস্থিত ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজের অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো দেখছেন, এটা হচ্ছে কানাইলাল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি খুলে নিতে পারবেন। তো এখানে দেখছেন একটা অনলাইন অ্যাডমিশন অপশান আসছে, এর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে, দেখছেন এতদিন উইন্ডোটা অফ ছিল, এটা চালু হয়ে গেছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, নিউ অ্যাপ্লিকেন্ট, অলরেডি অ্যাপ্লাইড, এইগুলো করে আসবে, সেগুলো আমি পরে আস্তে আস্তে বলবো। এখান থেকে আমি যাবো অ্যাডমিশন নোটিফিকেশনের উপরে, জাস্ট ক্লিক করলে একটা নতুন পিডিএফ আসবে 3 পেজের। যদি আমি একটু জুম করি তখন দেখতে পারবেন যে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত নির্দেশনামা এখানে কী কী দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট দিয়ে করতে হবে। অলরেডি আপনারা জানেন অনলাইন ছাড়া কিছু করতে হবে না। অনলাইন ফর্মে করে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো লেখাই রয়েছে। আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি, পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, ক্লাস 12-এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট এবং ST OBC হলে তাদের কাস্ট সার্টিফিকেট, আর PH আবেদনকারীদের PH সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত। এবার একটা কথা বলে নিচ্ছি, অনেকেই বলবে দাদা আমি তো অন্য স্টেটে থাকি, এখানে এখন আছি, কিন্তু আমার তো ST OBC সার্টিফিকেট আছে অন্যান্য স্টেটে, তাহলে কি আমি ST OBC-র জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, কারণ এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত। যদি ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে আপনাকে ST OBC না দেওয়া থাকে, তাহলে সেটা কোনোভাবেই এই এই ভর্তি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না, আপনাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি করে থাকেন পরবর্তী ক্ষেত্রে, কিন্তু আপনাকে যখন ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে আপনার কিন্তু ফর্মটি বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি বুঝে শুনে করবেন, কারণ অন্য কোনো কথায় আপনার ST আছে বলে ধরুন, আপনি অনেকেই আছে যেরকম অন্য স্টেটে, যেরকম বিহার বা আসাম বা এই সব স্টেটের থেকে ST OBC সার্টিফিকেট আছে, কিন্তু এই স্টেটে থাকছে, এখন তারা বলছে আমি এখানে পড়বো কিন্তু ST OBC কোটা নেই, বলে সেটা কিন্তু হয় না। এখানে বলাই রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত সমস্ত জিনিস দিতে হবে, তো বুঝে যান এই হিসাবে। তারপরে অনলাইন ফর্মের তারিখটাও দেখিয়ে দিচ্ছি, 2 তারিখ থেকে চালু হবে বেলা 11টার থেকে, আবার 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, বলতে গেলে সমস্ত কিছু কিন্তু এরকমভাবেই হবে, মানে আপনার হাতে মেরে কেটে 16-17 দিনের মতন সময় আছে অ্যাপ্লিকাই করার জন্য। এখানে কী কী বিষয় আছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, কটা সিট আছে সেইগুলো সমস্ত কিছু এখানে দিয়ে রয়েছে। এখানে এটা দেখুন, এই নোটিশটা আগের বার অনেকের হয়েছে, যে সকল ছাত্রছাত্রীতে যে উচ্চ মাধ্যমিক রেজাল্টে ENVS ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকবে, সেই সকল ছাত্রী অনলাইনে ফলো আপ করার সময় EVS-কে সাবজেক্ট হিসেবে লিখতে পারবে। কিন্তু যদি কোনো ছাত্রের EVS কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ফর্ম লিখতে পারবে না, সেটি মেরিট লিস্টেও স্থান পাবে না। মানে দেখতে পাচ্ছেন, যদি আপনার যদি একটা কম্পালসারি সাবজেক্টে যদি ENVS থাকে, মানে ফোর্থ সাবজেক্ট যেটাকে আমরা বলি চলতি ভাষায়, সেটা থাকলে কিন্তু আপনি ওটাকে EVS-টাকে সাবজেক্ট হিসেবে লিখতে পারবেন না, সেটা মেরিট লিস্টেও বসবে না। যদি কিন্তু ইলেকটিভ সাবজেক্ট, মানে আপনার মেন ওই সাবজেক্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। কারণ অনেকের আগের বছর থেকে অনেকের এই প্রবলেমটা দেখা দিয়েছিলো EVS-টাকে নিয়ে, কারণ অনেকে EVS-টা কম্পালসারিতে ছিল আর একটা ছিল ইলেকটিভ ছিল, এই জিনিসটার মধ্যে অনেক কনফিউশন হয়েছে, অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়েছে, সেই সব কনফিউশন কথা আগের থেকেই পুরো ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তো ওই জিনিসটা দেখে নেবেন। তারপর আর একটা দিয়েছে, দেখুন ফিলোসফি অনার্স নিতে গেলে উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি থাকা এবং উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, মানে আপনার ফিলোসফি যদি অনার্স নিতে চান তাতে আপনার কিন্তু কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক আছে। এই হচ্ছে নোটিফিকেশন ডিটেলস আমি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ভর্তি সংক্রান্ত আরও কিছু ডিটেলস জানতে হলে এই এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই স্যারদের সাথে নাম্বার দেওয়া রয়েছে, সময় সকাল 10 থেকে 5টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন, আর ইমেলের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এই জিনিসটা কী হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের কানাইলাল সম্বন্ধে আপডেট। এবার দেখে নিই এখানে কোর্স কী কী আছে। কোর্স অফারটা ক্লিক করলে এখানে দেখুন আপনি স্ট্রিম সিলেক্ট করবেন, ধরুন BA অনার্স করে কোর্স যদি বেঙ্গলি করেন, এখানে কী কী কম্বিনেশন আছে সেই সাবজেক্ট কম্বিনেশন এখানে দেখিয়ে দিচ্ছে।
কারণ এখন আমি করলাম হিস্ট্রি অনার্স, তাহলে হিস্ট্রি অনার্সে কীরকম কী আছে, অ্যাডমিশন ফি কত সেটাও দেখিয়ে দিচ্ছে। এটা অ্যাডমিশন ফি, এটা কিন্তু ফর্ম ফি না, ফর্ম এখনও পর্যন্ত ফর্মের দাম কিছু ডিক্লেয়ার করা হয়নি। আমার মনে হয় এবার মনে হয় ফর্মটা ফ্রি থাকতে পারে, কিন্তু আগে থেকে কিছু বলছি না। এইভাবে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের, তো আপনারা সেখানে গিয়ে সব দেখে নেবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।